আসসালামু আলাইকুম প্রিয় সৌদি আরব প্রবাসী এবং বাংলাদেশি ভাইয়েরা, আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ, ভালো এবং নিরাপদে আছেন। আমরা অনেক দিন এবং অনেক মাস অপেক্ষা করছিলাম শুধু একটা নিউজের জন্য, সেটা হচ্ছে কবে সৌদি আরব থেকে বাংলাদেশে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো চলবে এবং বাংলাদেশ থেকে কবে সৌদি আরবে ফ্লাইটগুলো যাবে এবং আমরা কবে সৌদি আরবে ফিরতে পারবো, এবং আমরা অনেকে আসি সৌদি আরব থেকে বাংলাদেশে আসার জন্য। যাই হোক, অবশেষে এই অ্যানাউন্সগুলো আমাদের মাঝে চলে আসছে, সেটা হচ্ছে সেপ্টেম্বরের 15 তারিখে অর্থাৎ রবিবার দিন থেকে আংশিকভাবে সৌদি আরব থেকে বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে সৌদি আরবে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো আংশিকভাবে চলাফেরা করবে এবং স্থল এবং সমুদ্র বন্দর থেকেও যা নিষেধাজ্ঞা ছিল সব কিছু তুলে নেওয়া হয়েছে। আর হচ্ছে যে শুধু বাংলাদেশ না, বাংলাদেশ সহ আরও কিছু কান্ট্রির সাথে সৌদি এয়ারলাইন্সগুলো চলাফেরা বা সৌদি এয়ারলাইন্সগুলো যাবে এবং আসবে এগুলার অ্যানাউন্স হয়ে গেছে। আর সম্পূর্ণভাবে যে বিধি নিষেধগুলো রয়েছে এগুলো ইনশাল্লাহ হয়তো 2021 সালের জানুয়ারি থেকে এগুলো আস্তে আস্তে সব কিছু উঠে যাবে, যেটা আমরা আগে যেভাবে চলাফেরা করতাম কোনো কিছু লাগতো না, ঠিক ওইভাবে আমরা চলাফেরা করতে পারবো আগের মতো 2021-এর জানুয়ারির পর থেকে ইনশাল্লাহ। তো এখন আপনাদেরকে আমি বলি, আপনাদেরকে এর আগের কয়েকটা ভিডিওতে বলছিলাম, দুইটা ভিডিওতে, যে আপনাদের যে ফর্মটা লাগবে এই ফর্মটা আপনারা ডাউনলোড করে রাখেন। আর দুইটা অ্যাপ্লিকেশনের কথা বলছি, ওই দুইটা অ্যাপ্লিকেশন আপনার সৌদি আরবে যাওয়ার পর 8 ঘন্টার ভিতরে আপনার মোবাইল ইনস্টল করতে হবে, সেই দুইটা অ্যাকাউন্ট করে নিতে হবে। সো এই দিন এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আপাতত আপনি সৌদি আরব যাওয়ার আগ পর্যন্ত যে ফর্মটা আপনার লাগবে ওই ফর্মটা আপনি পূরণ করে রাখেন এবং টিকিট যখন কাটবেন সব কিছু বিস্তারিত ফর্মগুলো ফিল আপ করে রাখেন, যখন লাগবে ওইখানে আপনি ওটা জমা যাতে দিতে পারেন। তো ওই ভিডিওগুলো আপনারা দেখেন, ওই ফর্মটা আপনার খুবই গুরুত্বপূর্ণ, ওই ফর্ম ছাড়া আপনার ওখানে হবে না। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের যাদের বেলিড, আকামা, তারপর এক্সিট রেন্টি ভিসা, তারপর ভিজিট ভিসা, তারপর ওয়ার্কের যে কোনো ভিসা আপনাদের যদি থাকে, ভিসার মেয়াদ থাকে, তখন আপনি ওই বেলিড ভিসা বা আকামা দিয়ে তারপর কিন্তু যেতে পারবেন। আর যাদের নাই তাদেরকে যাওয়ার জন্য অ্যালাউ করেনি, যাদের ভ্যালিড সব কিছু রয়েছে তাদেরকে যাওয়ার জন্য অ্যালাউ করেছে সৌদি গভর্নমেন্ট। তো আপনাদের যাদের ভিসার মেয়াদগুলো নাই, আপনারা যারা নতুন ভিসা নিছেন, আপনারা স্ট্যাম্পিং আবার দ্বিতীয়বার করে স্ট্যাম্পিং করেন, তাহলে আপনারা কিন্তু আপনাদের ভিসারা বাড়িয়ে কিন্তু আপনি আবার ঢুকতে পারতেছেন। তো এই যে জিনিসগুলো আপনাদের গুরুত্বপূর্ণ যে কাগজগুলো আপনাদের দরকার আপনারা কালেক্ট করে রাখেন। আর হচ্ছে যে অবশ্যই কিন্তু আপনাকে কোয়ারেন্টাইনে রাখবে 7 দিন, সেই কোয়ারেন্টাইনে আপনাকে থাকতে হবে এবং আপনার করোনার নেগেটিভ সার্টিফিকেট লাগবে, কারণ এই করোনার নেগেটিভ সার্টিফিকেট ছাড়া আপনি যাইতে পারবেন না। তো যাই হোক, অবশেষে ইনশাল্লাহ আমরা 15 সেপ্টেম্বর অর্থাৎ রবিবার থেকেই বিমানগুলো চলাফেরা করবে, নর্মালিভাবে হোক বা আংশিকভাবে হোক চলাফেরা করবে। আমরা ইনশাল্লাহ দেখি আমরা যাইতে পারি কি না, তারপর পরবর্তীতে আরও নিউজ তো আপনাদের জন্য ডিটেলসভাবে আমি আলোচনা করবই। যাই হোক, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা অনুরোধ থাকবে, আমার সেকেন্ড যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা আপনারা ভিজিট করবেন, এন্ড স্ক্রিনে এখন যে ভিডিওগুলো দেখতেছেন সেই ভিডিওগুলো দেখবেন, এটা হচ্ছে আমার সেকেন্ড ইউটিউব চ্যানেল, সেখানে অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট জিনিসগুলো দেওয়া হয়, সেগুলো দেখবেন, হয়তো আপনাদের অনেক টাইম এবং বিনোদন হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।